অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমি মিথুন রাশির অক্টোবর মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। গত 1.5 বছর ধরে এই মিথুন রাশিতে রাহু অবস্থান করেছে। এবারে 23শে সেপ্টেম্বর 2020 থেকে আগামী 1.5 বছর রাহু অবস্থান করবে বৃষরাশিতে। এই যে রাহুর রাশি পরিবর্তন, অর্থাৎ মিথুন রাশি থেকে ও বৃষরাশিতে পরিবর্তন করল, এই রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য কতটা শুভ বা কতটা অশুভ সেই নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করে রেখেছি। আপনি অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে আগামী 1.5 বছর সেই মতো নিজের পরিকল্পনা করতে পারবেন। এই ভিডিওতে আমি কেবলমাত্র মিথুন রাশির অক্টোবর মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি এবং সাথে থাকছে এই মাসের প্রতিকার। আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিন, কেন কি মিথুন রাশি নিয়ে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো যা আপনার অবশ্যই কাজে লাগবে। তাহলে আসুন জেনে নিন মিথুন রাশির রাশিফল অক্টোবর মাস 2020 কেমন যাবে। এই মাস থেকে আপনার সময়ে ক্রমাগত পরিবর্তন হতে শুরু করবে। আপনি আগে যে সকল ভালো কাজ করেছেন সেই মতো এই মাসে তার সুফল পাবেন, অর্থ আসবে, তবে খরচও হবে। বিভিন্ন দিক থেকে আপনার আয়ের পথ খুলে যেতে থাকবে। মনে রাখবেন, আপনি কিন্তু মিথুন রাশির আর আপনার রাশির অধিপতি হলো বুধ, যা আপনার বুদ্ধিমত্তাকে প্রকাশ করে। আপনার পরিকল্পনা, আপনার ডিসিশন মেকিং এই সময় খুব প্রয়োজন। যদি আপনার জন্মছকে বুধ ভালো তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন এবং এই মাসে যে যে শুভ পরিস্থিতি তৈরি হচ্ছে তা আপনার কাজে লাগবে। আর বুধ যদি অশুভ থাকে তাহলে সেই বিষয় থেকে আপনি বঞ্চিত হবেন। তবু একবার নিজের জন্মছক বিচার করে নেবেন, কোন দশা চলছে ইত্যাদি একবার করে দেখে নেবেন। যারা আইনি সমস্যায় ভুগছিলেন তারা আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন, তবে কিছু ক্ষেত্রে আপনি বাধার মুখোমুখি হবেন। আসুন জেনে নিন আরও বিস্তারিত, এবার মিথুন রাশির জন্য আরও বিস্তারিত আলোচনা করছি। অক্টোবর মাস আপনার চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে একটি আগাম আভাস দেওয়ার চেষ্টা করছি। চাকরি থেকে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তবে আপনাকে ধৈর্য হারালে চলবে না। মনে রাখবেন, একমাত্র ধৈর্য এবং পরিশ্রমই আপনার একমাত্র অস্ত্র। ব্যবসাদের জন্য এ মাসে ভালো আয়ের বৃদ্ধির যোগ আছে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও ভালো, তবু নিজেকে সতর্ক থাকার প্রয়োজন। আপনি কর্মচারীদের সঠিকভাবে পরিচালনা করুন। আমি আগেও বলেছি এই মাসে আপনার আয়ের উন্নতি বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকে একটি ভালো জায়গা তৈরি হবে, পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে পারবেন, সঞ্চয় হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং যারা দীর্ঘকালীন কোনো শারীরিকভাবে কষ্ট পাচ্ছিলেন তারা ক্রমশ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে স্নায়ু ত্বক জাতীয় সমস্যা থেকে সাবধানে থাকবেন। যারা বিবাহিত জীবন অতিবাহিত করছেন তাদের জন্য ভালো সময়, তাদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালো বন্ডিং থাকবে, দুজনে দুজনকে সময় দিতে পারবেন এবং দুজনে দুজনের অনেক সাহায্য করবেন, দুজন দুজনকে অনেক সাহায্য করবেন। পরিবারিক পরিস্থিতি খুব একটা ভালো না গেলেও টানাপোড়ানের মধ্যে দিয়ে চলবে, যেমন ধরুন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক মোটামুটি থাকবে, খুব একটা ভালো বা খুব একটা খারাপ হচ্ছে না, মোটামুটি থাকবে। তবে প্রতিবেশীদের সাথে কিন্তু একটু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। এবার আসছি যারা প্রেম করছেন, অবিবাহিত যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন তারা যারা প্রেম করছেন তাদের জন্য ভালো সময়, একদম পিওর প্রেম করার সময়। এটা প্রেম করার সময়, আপনারা প্রেম করুন এবং অনেকের প্রেম সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে, ভালো সময়। এবার আসছি প্রতিকার নিয়ে। দেখুন প্রতিকারটা কেন কি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে